আমন্ত্রণ সবাইকে ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে সঙ্গে আছে মিস্ত্রী দাসিক রহমান আজ আমাদের আলোচনার বিষয়ে নদী রক্ষায় ব্লু নেটওয়ার্ক সম্ভাবনা ও চ্যালেঞ্জ আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর চৌধুরী নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ডক্টর আক্তার মাহমুদ এবং রিভার আইন পিপলের পরিচালক অধ্যাপক ডক্টর তুহিদ মাদুদ দর্শক দু উনিশ সালের এক রায়ে নদীকে জীবন্ত সত্তার আইনি মর্যাদা দিয়েছেন মহামান্য হাইকোর্ট নদী দখল দূষণের বিরুদ্ধে দশ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধানও রাখা আছে দেশে নদীতে পানি প্রবাহ ঠিক রাখা দূষণ মুক্ত রাখা এবং দখল প্রতিরোধে সাতাশটি মন্ত্রণালয় ও বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে নদীর অবৈধ দখল ও পরিবেশ দূষণ ঠেকাতে গঠন করা হয়েছে জাতীয় নদীরক্ষা কমিশন এত কিছু পরেও রক্ষা পাচ্ছে না দেশের নদ নদীগুলো বরং দখল আর দূষণের আগ্রাসনে মৃত্যু ঘটছে দেশের বহু নদ নদী যেগুলো বেঁচে আছে সেগুলো ক্রমাগত শূন্যকায় হয়ে যাচ্ছে জাতীয় নদীরক্ষা কমিশনের হিসেবে দেশের বর্তমানে জীবন্ত নদ নদীর সংখ্যা এক হাজার আটটি প্রায় ছেষট্টি হাজার সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তি এসব নদীর একটি বড় অংশই অবৈধভাবে দখল করে রেখেছে গত দেড় মাসেও দেশের পূর্বাঞ্চলের বন্যার পানি না নামার পেছনে বিশ্বগুড়া দায় করছেন নদী দখলকে সম্প্রতি পরিবেশ বন জলবায়ু পরিবর্তন এবং সম্পদ মন্ত্রণালয়ের প্রতিষ্ঠা সৈয়দ আল রিজওয়ানা হাসান নদী রক্ষা কমিশনকে আগামী দুই মাসের মধ্যে নদ নদী থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের কর্ম পরিকল্পনা দেওয়ার নির্দেশনা দিয়েছেন রাজধানী ঢাকার খালগুলোকে অবৈধ দখলমুক্ত করে একটি ব্লু নেটওয়ার্ক তৈরি পরিকল্পনার কথাও বলেছেন তিনি বিশ্বগুলা বলছেন দেশের নদ নদীগুলোকে রক্ষায় দেশব্যাপী একটি মহাপরিকল্পনা গ্রহণ করে একটি টেকসই নেটওয়ার্ক তৈরি করা গেলে নদীগুলো যেমন রক্ষা পাবে তেমনি বাঁচবে দেশের অস্তিত্ব সুরক্ষিত হবে দেশের ভবিষ্যৎ এমন বাস্তবতায় দেশের নদ নদীগুলোকে রক্ষায় করানো নিয়ে আজ আমরা আলোচনা করব ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অধ্যাপক ডক্টর তুহিন বাদু নদীর সংখ্যা নিরূপণের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এত আমরা কেন নদীর নদীর করতে পারলাম না বাধাটা আসলে আসলে ধন্যবাদ আমাদের তালিকা করবার জন্য পদ্ধতি অবলম্বন করা দরকার সেই পদ্ধতি আমাদের কখনোই অবলম্বন করা হয়নি আমাদের নদীর সংখ্যাগুলো আমরা কোথা থেকে পেয়েছি আমরা পেয়েছি আহ পানি উন্নয়ন বোর্ডের একটা তালিকা সময় পেয়েছি সেটাতে দুই শতাধিক নদী ছিল তারপর আরেকটা তালিকা পরবর্তীতে পেয়েছি সেটাতে চারশতাধিক চারশো পাঁচটি নদী ছিল সেই জায়গায় জাতীয় রক্ষা কমিশনের যখন চেয়ারম্যান মঞ্জুর ভাই ছিলেন তখন তিনি একটা উদ্যোগ নিয়েছেন এবং সেই উদ্যোগে আমরা দেখেছি এক হাজার আটটা নদী তিনি যে এক হাজার আটটা নদীর তালিকা প্রকাশ করতে পেরেছেন সেজন্য তাকে ধন্যবাদ জানাই কিন্তু আমাদের তো নদীর তালিকা করবার জন্য জাতীয় নদীরক্ষা কমিশনের পর্যাপ্ত জনবল নেই ফলে তাকে নির্ভর করতে হয়েছে আমাদের জেলা প্রশাসক আপনারা জানেন যে বাংলাদেশের নদীগুলো সর্বনাশকারী প্রতিষ্ঠান জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন এখান থেকেই আমাদের নদীগুলোর আহ মৃত্যু রচিত হয়েছে তাহলে যাদের হাতে নদীর মৃত্যু রচিত হয়েছে ধরা যাক যে একজন একটা নদী ব্যক্তির নামে লিখিত দিয়েছেন বন্দোবস্ত দিয়েছেন কবুলিয়া দিয়েছেন কিংবা অবৈধ লিখিত দেওয়া একটা নদী যার খাজনা খারিজ করে দিয়েছেন তাহলে সেই আসলে নদী হিসেবে তালিকাভুক্ত করতে চাইবে না যেমন আমি আরেকটা বলি যে বর্তমানে যে সৈয়দা রেজওয়ানা হাসান পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে একটা নির্দেশনা জারি করেছেন দুই মাসের মধ্যে এই নদীর তালিকাগুলো করতে হবে কিন্তু আমি মনে করি যে এই নদীর তালিকা হবে না বিদ্যমান কাঠামোতে শুধু নির্দেশনায় এই নদী হবে না নদী উদ্ধারের ক্ষেত্রে আপনারা জানেন যে নদী উদ্ধারের ক্ষেত্রে আমাদের দেশে সংশ্লিষ্ট প্রশাসকগণ বা ইউনো অথবা ডিসি যেই হল না কেন তারা খুবই নিরুৎসাহিত তারা মনে করেন যে নদী লিখে দেওয়াটাই সহজ নদী উদ্ধার করাটা কঠিন আমি আপনাকে বলি যে দুই মাসের মধ্যে আসলে নদীর তালিকা করা সম্ভব কিনা আমি একটা ছোট্ট পথ পথ বলে একটা একটা থাকতে পারে কারো কিন্তু আমি দেখাতে পারি ধরুন বাংলাদেশে প্রত্যেক ইউনিয়নে ইউনিয়ন ভূমি অফিসার আছেন যদি কোথাও নাও থাকে তো পার্শ্ববর্তী কোথাও আছেন যদি সম্পদ মন্ত্রণালয় থেকে একটা নির্দেশনা দেওয়া হতো যে কিভাবে এটা সংখ্যা নিরূপণ করা হবে এটা কিন্তু করা হয় নাই আমাদের যদি তহসিলদারগণ আগে যাদেরকে তহসিলদার বলা হতো এখন তাদেরকে ইউনিয়ন ভূমি সহকারী ভূমি অফিসার বলা হয় এদেরকে যদি দায়িত্ব দেওয়া যেত তাহলে ওরা প্রত্যেকেই ইউনিয়নের অর্থাৎ সিএস নকশা এস এ নকশা এবং আর এস কিংবা বিএস নকশা যেগুলো আছে এই নকশা তারা নিয়ে বসতেন প্রথমে একদিন তারা নকশাগুলো দেখতেন এবং নকশায় নদী কোথায় কোথায় আছে সেটি তারা একটা তালিকাভুক্ত করতেন তাহলে যদি তারা এই তালিকাভুক্ত করতেন তাহলে কিন্তু একটা নদীর জায়গা জানা যেত ঠিক যে ইউনিয়নে করবেন পাশের ইউনিয়ন তাহলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই উপজেলার সমস্ত ইউনিয়নগুলোর নদীর হাত নকশা আবার জোড়া দিতেন দেওয়ার পরে এটা জেলা প্রশাসক আবার যখন সমন্বয় করতেন তখন সবগুলো ইউনিয়নের গুলো একসাথে করতেন ঠিক এভাবে আহ কাগজের নদীগুলোকে একসাথে করা সম্ভব আমি আপনাকে বলি গত সপ্তাহে আমি দুটো নদীর খবর পেয়েছি একদম সিএস ম্যাপ খুঁজে একটা নদীর নাম হচ্ছে রংপুর জেলায় উপজেলায় কারো কাছে নাম শুনি নাই কুড়িগ্রামে একটা নদীর খবর পেয়েছি এই নদীর নাম ভাস্কর নদী কাগজে নদী মানে সিএসএ নদী আছে বাস্তবে কি আছে এটা এখনো জানি না আমি এত সরেজমিন খুঁজে বেড়াই তারপরও কিন্তু আমার কাছে এই নদীর খবর নেই তাহলে সিএস নকশা এসএনএসএ খতিয়ার এগুলো খুঁজেও কিন্তু আমাদের নদী বের করার দরকার আছে আমি মনে করি জাতীয় নদী রক্ষা কমিশন কর্তৃক প্রদত্ত নদীর সংগায়নকে আমলে নিয়ে সিএস রেকর্ড দেখে এবং বাস্তবের নদী দেখে যদি আমরা এই নদীর কাজগুলো করি তাহলে এটা করা সম্ভব এখানে আরেকটু কথা বলে রাখি পানি উন্নয়ন বোর্ড CEGIS কে দিয়ে একটা নদীর মানে হালনাগাদ করার কাজ করছে এটা মাস দিনে আগে রংপুর বিভাগীয় নদ তারা একটা সভা করেছে বিভাগীয় কমিশনার ছিলেন সেখানে আমাকে আহ্বান জানানো হয়েছিল আমি সেখানে গিয়ে দেখি নদীর উৎস মিলন ঠিকঠাক নেই নদীর সংখ্যা ঠিকঠাক নিয়ে আপনার কাছে আমি পরে আবার আসবো পরে আবার আসবো আপনার কাছে আমি ডক্টর মঞ্জু চৌধুরী ডক্টর মঞ্জু চৌধুরী নদী দখলদারদের সংখ্যা নিয়েও এক ধরনের দুটানা দেখা যাচ্ছে এর কারণ কি কারণ যারা নদীগুলো দখল করেছে কিংবা স্থাপনা তৈরি করেছে সেটা কিন্তু একেবারে মানে পরিষ্কার চোখের সামনেই রাখা যায় তারপরেও কেন এই লুকা ছাপার কারণটা কি এখানে লুকা ছাপা নাই এটা একটা ডাইনামিক ফিগার কিছু নদীর দখলদার হিসেবে চিহ্নিত আছে যারা একেবারে ছিন্নমূল লোকজন নদীর পারে বাড়ি ঘর কোন রকমের করে আছে ঝুপড়ি করে আছে তাদেরকেও নদীর মানে দখলকার হিসেবে দেখানো হয় কিন্তু প্র্যাকটিক্যালি স্পিকিং তারা তেমন সমস্যা যে বড় বড় যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট ইন্ডাস্ট্রিয়ালিস্টরা তারা স্ট্রাকচার করে ফেলে তারা সেখানে পাইলিং করে ফেলে এইভাবে তারা মাটি ফেলে 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 খুব সুকৌশলে তারা ক্ষতি করে না নদী দখল করে ফেলতেছে এখন এইগুলি হচ্ছে মেজর এই এখন নদীর পারে এখন নদীর পারে ধরেন কিছু লোক আছে তাদেরকে আপনি উচ্ছেদ করে দিলেন বা তারা সরে গেল তার সংখ্যাটা কমে গেল আবার কিছু দখল হয় সুতরাং এটা একটা ডাইনামিক ফিগার ছাপ্পান্ন হাজারের মতো নদী দখলদার আছে কমে বাড়ে উৎখাত করা হয় কিন্তু স্যাডলি যে জিনিসটা আমি লক্ষ্য করছি যে আসল যে বড় বড় যে দখলদার তাদেরকে কিন্তু উত্থাত করা আহ যায় না চেষ্টা করলে শেষ পর্যন্ত মানুষের মানে ই থাকে না জবই থাকে না আপনার এই বড় বড় যারা আছে তারা কিন্তু মানে খুবই শক্তিশালী যে তারা তারা চাকরিও খেয়ে ফেলতে পারে চাকরি খেয়ে ফেলতে পারে জীবনও খেয়ে ফেলতে পারে জীবনের উপর তো আঘাত আসে আপনার তারপরে যেমন ধরুন এই যে আমাকে গত এই দুই দিন তিন দিন আগে আমার বিরুদ্ধে দুইটা মামলা করা হয়েছে পাঁচশো কোটি টাকা মানহানির মামলা একেবারে ক্লিয়ারলি আপনার কর্ণফুলি ড্রাই ডক এগুলি কোনো দরকার হয় না কাগজপত্র দরকার হয় না তারপরে সকল কাগজপত্র আছে আমি সেখানে দুইবার গেছি দুইবার যে ডিসিকে অর্ডার দিছে কিন্তু তাদের পক্ষে তো দাঁড়িয়ে গেলেন তৎকালীন মন্ত্রী তো সুতরাং সেখানে জাতীয় নদী রক্ষা কমিশন কিছুই করতে পারে নাই মানে তাদের শুধুমাত্র গেছে তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে বলা হয়েছে কিন্তু কাজ হয় নাই সেই কাজ কিন্তু সে আগিয়ে নিয়ে গেছে নদী কিন্তু দখল হয়ে গেছে এখন এই যে আমি কথাগুলি বলি যাতে আবার না বলতে পারি সেই জন্য মামলা করে আমাকে মানে নিশ্চুপ করানোর চেষ্টা করা হচ্ছে সরকারের ভিতর থেকে যদি এটাকে মদত না দেয়া হয় তাহলে কিন্তু এইসব এই এইসব মানে দুষ্কৃতিকারীরা মামলা করার সাহস পায় না আপনার কাছে পরবর্তীতে আমি আবার আসবো অধ্যাপক ডক্টর আক্তার মাহমুদ রাজধানী ঢাকার চারপাশের নদীগুলোকে রক্ষায় বিভিন্ন সময়ে বিভিন্ন উদ্যোগের কথা আমরা শুনেছি কিন্তু কোন উদ্যোগই সাফল্যের মুখ দেখেনি এর কারণ কি বলে আপনি মনে করেন ধন্যবাদ আপনাকে আপনি যদি একটু পেছনের দিকে তাকান দেখবেন যে দু হাজার সাতে যখন তত্ত্বাবধায়ক ছিল তখন কিন্তু এই যে নদী এবং খাল উদ্ধারের এক ধরনের নাগরিক সমর্থন ছিল এবং সেই নাগরিক সমর্থনের সাথে সাথে সেই সময় প্রচুর পরিমাণে খাল এবং আহ দখলকৃত কিছু নদী এগুলো কিন্তু উদ্ধার হয়েছিল এখন একটি সুযোগ এসছে একটা ছাত্র জনতার যে বিপ্লবের মধ্য দিয়ে একটি সরকার এসেছে এবং সেখানে আমরা দেখলাম যে পরিবেশ নিয়ে ভাবেন এরকম অনেক মানুষ কিন্তু এখন এখন এই পরিষদেও আছেন সেন্সিটিভ আমি যেটা মনে করি যে এই উদ্ধারের সেটা ভালোভাবে কাজ করার একটা সুযোগ আছে এবং এর আগেও অনেকবার কিন্তু এই এই উদ্ধার তৎপরতাগুলো চলেছে কিছুদিন ভালো মতেই চলে তারপরে আস্তে আস্তে এটা নানা কারণে বন্ধ হয়ে যায় তা তবে ঢাকা শহরে এখন এই মুহূর্তে ঢাকা ডিটেল এরিয়া প্ল্যান অর্থাৎ ড্যাপ নামে পরিচিত এই একটি প্ল্যান আছে যেটি অনুমোদিত একটি প্ল্যান এই অনুমোদিত প্ল্যানের মধ্যে আপনার তেইশটি জলকেন্দ্রিক পার্কের কথা বলা আছে এবং ব্লু নেটওয়ার্ক তৈরি করার কথা বলা আছে অর্থাৎ ব্লু নেটওয়ার্কটা কোথায় মানে কিভাবে করতে হবে আমাদের যে খালগুলো ছিল যে মানে ছেচল্লিশটা বা কেউ বলছে বান্নটা যে খাল আছে সেই খালগুলোকে উদ্ধার করা এবং এগুলোকে পরস্পরের সাথে সংযুক্ত করা এটা শুধুমাত্র যে ব্লু নেটওয়ার্ক তা কিন্তু না এটা আসলে জলনিষ্কাশনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এখন আমরা যে পরিকল্পনাগুলো তৈরি করছি সে পরিকল্পনার মধ্যে ড্রেনেজের ব্যবস্থাটাই অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে এবং যাতে করে এটা আমরা সংরক্ষণ করতে পারি ড্রেনেজের কথা বলছেন কিন্তু আমরা তো দেখি ঢাকার আশেপাশে যত্র তত্র যে কোনো নিচু জায়গায় রাতারাতি সব আবাসন গড়ে উঠছে এবং এগুলা এগুলো সাইনবোর্ড লাগায় ব্যবসাও শুরু করছে এবং তারাই কিন্তু সবচেয়ে বেশি আমাদের এই যে পানির প্রবাহে সবচেয়ে বড় বাধাগ্রস্ত করছে এবং এই পৃথিবীর কোনো দেশে নাই যে আবাসন প্রকল্প তৈরি হয় উইদাউট শোয়ারেজ অথবা ড্রেনেজ সিস্টেমের প্ল্যান ছাড়াই পৃথিবীতে আমরা যতটুকু জানি পৃথিবীর কোনো জায়গাতে কোনো আবাসন প্রকল্প তৈরি করার আগে আগেই তার জ্বালানি ব্যবস্থা তার পানি প্রবাহ তার শহরেজ লাইন এবং ড্রেনেজ ব্যবস্থা অ্যাপ্রুভাল করে এটা হানড্রেড পারসেন্ট ঠিক করে তারপর শুরু করে আর বাংলাদেশে রাতারাতি সব আবাসন জায়গা নিচু জমিতে তৈরি হয়ে যায় এরপর সিটি কর্পোরেশন সেইখানে আপনার রাস্তাঘাট পানির লাইনের ব্যবস্থা করে যখন সেটার কোনো বৈজ্ঞানিক পদ্ধতিটা হয় না তো সেগুলোও কিন্তু আমলে আনতে হবে কারণ যে ভুলগুলো হয়ে গেছে সেগুলো যদি পরবর্তীতে আমরা করতে থাকি তাহলে পরে কিন্তু আপনাদের কোনো লাভ হবে না একেবারে যথার্থই বলেছেন আপনি আশির দশক বা নব্বই দশক পর্যন্ত আমাদের ঢাকা শহরে যে সকল এলাকায় উঁচু জায়গা ছিল সেই জায়গাগুলোতে মূলত আপনার শহর তৈরি হয়েছে কিন্তু পরবর্তীতে পরবর্তী প্রায় ত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে যেই এলাকাগুলো তৈরি হয়েছে হয়েছে সেগুলো মূলত ঢাকার দুই পাশে অর্থাৎ পশ্চিম পাশে এবং পূর্ব পাশে যেগুলো মূলতই হচ্ছে আপনার নির্মল ভূমি আহ নির্মাঞ্চল এই ঢাকা শহরে যে আপনার ভূমির রূপ এই ভূমি রূপ যদি আপনি খেয়াল করে দেখেন মাঝের অংশটা উঁচু এবং দুই পাশে কিন্তু নিচু একদিকে বুড়িগঙ্গা এবং এবং পূর্ব পাশে হচ্ছে আপনার বালু নদী তো ভূমিরূপ এখন এই ভূমিরূপটাকে ধারণ করেই আমাদের এই খাল এবং জল নিষ্কাশনের ব্যবস্থাগুলো ছিল এখন আপনি যে কথাটা বললেন যে আমাদের আবাসিক এলাকাগুলো কোথায় গড়ে উঠেছে গত বিগত ত্রিশ থেকে চল্লিশ বছরের এই সময়কালে সেটা মূলত এই নিম্ন তৈরি হয়েছে যেমন পশ্চিমের অংশে তৈরি হয়েছে তেমনি পূর্ব অংশে তৈরি হয়েছে এগুলা মূলত আপনার বেসরকারি হাউজিং এবং তার সাথে সাথে অবশ্যই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ থার্ড ফেস পূর্বাচল এই জায়গাগুলোতেও প্রচুর পরিমাণে জলাভূমি ছিল ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর তুহিনুবাদুদ আহ ডক্টর তুহিনুবাদুদ দেশের নদ নদীগুলোকে দখল দূষণ মুক্ত করার ক্ষেত্রে মূল চ্যালেঞ্জটা আসলে কি বাধাটা আসলে কোথায় আমরা পাচ্ছি বাধাটা হচ্ছে বলতে পারেন সরিষার মধ্যে ভূত কথাটা যেরকম বলি ঠিক সেরকম আবারও মঞ্জুর কথাই বলি মঞ্জুর ভাই একবার বলছিলেন যে ইয়নোরা সব ইয়নো হয়তো নয় কিন্তু অধিকাংশ ইয়নোরা নদী লিখে দিতে পছন্দ করেন উদ্ধার করতে নয় আমাদের একটা আইনি ব্যাপার আছে আইনি ব্যাপারটাও একটু আলোচনা করা দরকার সেটা হচ্ছে ধরুন একটা নদী ব্যক্তির নামে লিখিত হয়েছে ব্যক্তির নামে বিভিন্ন ভাবে লিখিত হয় তারা একটা মানে ভুয়া একটা রায়ের কাগজ নিয়ে আসবে এক না হলে তারা একটা দলিল দুর্বল তৈরি করবে না হলে ডিসি অফিস থেকে তাদেরকে একটা আহ কবুলিয়াত দেবে এই নানান ভাবে এগুলো মালিকানাটা তৈরি একটা মালিকানাও বৈধ নয় এই নদী এই জমি ব্যক্তির নামে রেকর্ড হয়ে গেছে গেজেট প্রকাশিত হয়েছে এখন আমি নীলফামারি একটা নদীর নাম করে বলি তাহলে সব সহজ হবে নীলফামারি জেলায় একটা নদী আছে নদীটার নাম হচ্ছে কুমলাই সিএস এবং এস এতে এটা নদী নতুন রেকর্ডে এটা ব্যক্তির নামে রেকর্ড হয়েছে এখন এই নদী উদ্ধার করতে হলে আমাদের প্রথম কাজ হলো যে তার মালিকানাটা ক্যান্সেল করে দিয়ে সরকারের নামে নিয়ে নেওয়া কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রেই জেলা প্রশাসকদেরকে আমরা বলতে শুনি যে রেকর্ডটা আগে সংশোধন করতে হবে রেকর্ড সংশোধনে গেলে তো রেকর্ড সংশোধন হবে না এই যে দশ বছর পনেরো বছর বিশ বছর ঝুলে থাকলো এটা একটা শুধু সময় নষ্ট হলো কেন হবে না কারণ এটা বিচারকের কাছে খুব সহজ হিসেব যে যেটা যার নামে লিখিত হয়েছে তার নামেই রেকর্ড আছে লিখিতটা বাতিল না করলে তো রেকর্ড বাতিল হবে না জেলা প্রশাসন সবখানে এই কথা বলবেন আগে রেকর্ড সংশোধন করতে হবে রেকর্ড আগে যদি সংশোধন করতে হয় তাহলে নদী উদ্ধার করা কঠিন এক দুই হচ্ছে তারা অনেকগুলো অজুহাত দেখাবে তারা দখলদারদেরকে সময় দেবে বলবে তোমরা আইনি প্রক্রিয়ায় যাও এভাবে একটা লিখিত কাগজ দাও ওভাবে একটা লিখিত কাগজ দাও আমরা সময় দিচ্ছি তোমাদেরকে নানান অজুহাতে এরা দখলদারদের এক অর্থে পৃষ্ঠপোষক এর আগেও আপনাকে বলেছি যে যেই এসিল্যান্ড নদী ব্যক্তির নামে লিখে দেওয়ার কাজে সহযোগিতা করেছে ধরেন আজকে যে নতুন রেকর্ড প্রকাশিত হচ্ছে আমি নিশ্চিত করে বলতে পারি যারা আছেন এরকম তাদের যারা সময় নদী ব্যক্তির নামে দিয়ে রেকর্ড করবার সুপারিশ করে গেছেন তাদেরকে খুঁজে বের করেন না কিন্তু আমাদের কোন সরকার আছে এদেরকে খুঁজে বের করবে আমাদের যদি কোন সরকার এদেরকে খুঁজে বের করে বলতে পারে তুমি সিনিয়র সচিব হয়েছো বটে কিন্তু তুমি নদীর সর্বনাশ করে এসেছ তোমার শাস্তি ভোগ করতে হবে কিন্তু এই কথা আমাদের কেউ বলে না তাহলে নদী উদ্ধারের চ্যালেঞ্জ আর একটা হচ্ছে যে আমরা যারা নদীর কাজ করি ধরুন তাদের সংকটটা কোথায় ধরুন এলাকায় সব রকম দখলদাররা একসাথে হয় এরা কি করে ধরেন যে আপনার নামে এরা সংবাদ সম্মেলন করবে মানববন্ধন করবে আমি একটা উদাহরণ দিয়ে বলি তিন দিন আগেও আমার নামে একটা মামলা দিয়েছে একজন দখলদার চৌত্রিশ একর নদী দখল করেছে শুধু দখলই করে নাই দখল করেছে দখল করার পর সেটা বেসিক ব্যাংকে বন্ধক রেখেছে বেসিক ব্যাংক মানে একটা প্রতিষ্ঠানের নামে সেই প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান আবার মানে যে প্রতিষ্ঠান নামে ঋণ দিয়েছে সেই প্রতিষ্ঠান বলে কোনো প্রতিষ্ঠান নেই শুধু কাগজে প্রতিষ্ঠান আছে বেসিক ব্যাংক তাকে এক কোটি টাকা দিয়ে দিয়েছে বন্ধক থাকা অবস্থায় আবার সেই দখলদার বিক্রি করেছে বন্ধক থাকা অবস্থায় সেই দেয়ালের মধ্যে লিখে রাখা আছে আমরা যখন এগুলো বলি আমাদের নামে মামলা দেয় গেল মামলা। আমরা মারও খেয়েছি হলো মার খেয়েছি সংবাদ সম্মেলন হয়েছে সবই সহ্য করলাম কিন্তু জেলা কাছে গিয়ে আমরা শুনি যে এটা উদ্ধার অনেকদিন সময় লাগবে তখন তো আমাদের আর মাথাটা কাজ করে না যে সরকারি টাকায় সরকারি অর্থে একজন জেলা প্রশাসক দিনের পর দিন দখলদারদের পক্ষে থাকেন এটা কি বাংলাদেশ এটা কোন বাংলাদেশ এবং আমি বলি এই যে এবং গণমাধ্যমে দেখবেন আমার নামে আজকেও এত বড় একটা খবর বেরিয়েছে মানে একদম ওই ওই কাগজটা সময় বের হয় না আমার নামে যখন খবর করতে হয় তখন বের করে এবং দেখবেন এক এক মাথা পর্যন্ত তার শিরোনাম দেওয়া এই যে বানিয়ে বানিয়ে এই সব নিউজ করা তাহলে বলুন আমার অভিযোগ করতে হবে কেন সরকার দেখে না জেলা প্রশাসকগণ দেখেন না গোয়েন্দা সংস্থা দেখে না তার মানে আমরা রাষ্ট্রের কাজ করতে গিয়ে পদে পদে হেনস্থা হব মঞ্জুর ভাইকে আহ গ্রেপ্তারের পরোয়ানা জারি হবে আর রাষ্ট্র তাকিয়ে তাকিয়ে দেখবে তাহলে তো বুঝতেই পারছেন চ্যালেঞ্জটা কোথায় একটি খুব কমন কৌশল হয়ে গেছে আপনার কাছে আমি পরে আবার আসবো ডাক্তার মঞ্জুর চৌধুরী মঞ্জুর চৌধুরী গত পনেরো পনেরো বছর ধরে যারা নদী দখল দূষণ করে গেছে তাদের অধিকাংশ এখন ফলাত্ম দেশের নদ নদীকে দখল দূষণ মুক্ত করার এটাই উপযুক্ত সময় আপনার বিশ্লেষণ শুনতে চাই না পলাতক না এবং ধরো সবচেয়ে যে যে দখলদারের কথাটা বললাম সে তো স্বগৌরবে সদর্পে আহ সদর্পে সে উপস্থিত সে তো মামলাও করতেছে আপনার সবাই পালিয়ে যায়নি তবে আর বিষয় আমি একটু আনতে চাই ছোট নদীগুলি সেই নদীতে যখন কচুরি পানা হয়ে যায় কচুরি পানা তখন কিন্তু নদীতে কিন্তু আর কোনো যানবাহন মানে জল যান কিন্তু চলতে পারে না যখন চলতে পারে না তখন দেখা যায় যে ওইখানে কেউ কেউ আপনার মাছ চাষের জন্য কিছুটা অংশ নিয়ে নিলো কেউ একটু ভরাট করে ফেললো যখন এই যে নদীর কোনো ব্যবহার থাকে না অর্থাৎ নদীর মূল ব্যবহার ব্যবহারই হচ্ছে যে নৌকা চলবে যানবাহন চলবে যদি যানবাহন চলে তখন কিন্তু দখলটা একটু কম হয় সেই জন্য আমি মনে করি কি যে আমরা বিআইডব্লিউটি এ শুধুমাত্র বড় বড় আহ তারা মেনটেন করে কিন্তু তাদের বা অন্য কোনো একটা কর্তৃপক্ষ সৃষ্টি করে বাংলাদেশের যত ছোট ছোট নদী আছে সেই নেটওয়ার্ক তৈরি করা যেটা একটা আপনি ধরুন রাস্তা দিয়ে করে অনেক জিনিস জিনিস বাল্ক কিন্তু পোষায় না যেমন গবাদি পশুর খাবার খড় কিংবা আপনি মনে করেন যে মাটির হাড়ি পাতিল যেসব এগুলো কিন্তু নৌপথে বহুবিধ বহুবিধ নির্মাণ ও কিন্তু আহ আপনি উন্নত বিশ্বে আমরা এই নদী কিংবা খালে ব্যবহার করতে দিই এখনো আপনার পরিবেশ বান্ধব যেমন ধরেন যে এই যে মিসিসিপি যখন শুকাই গেল তার মূল কারণ ছিল মিসিসিপি দিয়ে আপনার যে ইসের ওই গম আপনার নেবাসকা তারপরে আপনার আয়া ক্যান্সার এইসবের যে প্রচুর গম ভুট্টা যেগুলি হয় সেগুলি কিন্তু তারা ট্রান্সপোর্ট করতে পারতেছিল না মিষ্টি জায়গায় থেকে শুকিয়ে গিয়েছিল সুতরাং এটা যে এত গুরুত্বপূর্ণ আমাদের যে এই যে একটা সুন্দর যে নেটওয়ার্ক ছিল আগে নৌকার নেটওয়ার্ক বা সেগুলি কিন্তু আমরা নষ্ট করে ফেলছি বিভিন্ন রকমের আনপ্ল্যান্ড আপনার ব্যাস করছি কিংবা আপনার ওই জল কপাট ঠকপাট এইসব করে হাইড্রোলিক স্ট্রাকচার করে আমরা কিন্তু এই যে নেভিগেশনাল যে এটা সেটাকে আমরা নষ্ট করছি এটাকে রিয়েস্টোর করার এক উদ্যোগ নেওয়া দরকার এবং নদীকে যদি আপনার ব্যবহার থাকে সব সময় তখন কিন্তু ব্যবহার হবে না তখনই কিন্তু থাকবে। তখনই কিন্তু দখলের একটা এটি আমি বলতে চাই যে আমাদের এমন কোন প্রক্রিয়া শুরু করা দরকার যার মাধ্যমে আপনার এই গ্রামীণ নৌপথ চালু করা দরকার এখন তো আছে বড় বড় নৌপথ বড় নৌপথ আছে থাকুক কিন্তু ছোট ছোট নদীগুলোকেও যদি 20 কিমি 30 কিলোমিটার, 40 কিলোমিটার একটা নদী সেটা যদি বহমান থাকে সব সময় বহমান থাকে তাহলে কিন্তু আপনাদের অনেকটা স্বাস্থ্যই হবে আর বায়োডাইভারসিটি হবে দখল কমে আসবে জি ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর মাহমুদ বুড়িগঙ্গা রক্ষায় टेनরি শিল্প সাভার স্থানান্তর করা হলো এখন ধলেশ্বরী দূষিত হচ্ছে সারাদেশেই নদ নদীগুলোকে আবর্জনার ভাগারে পরিণত করা হচ্ছে এবং এক্ষেত্রে সবচেয়ে অগ্রণী ভূমিকা রাখছে সরকারি প্রতিষ্ঠানগুলোই তাহলে নদীগুলোকে বাঁচাবে কে আমরা শুনবো তার আগে নিয়ে নিচ্ছি ছোট একটি বিরতি দর্শক আহ স্লাইম ব্যাংক উন্নয়নে বাংলাদেশের অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরছে অল্প সময়ের মধ্যেই সাথেই থাক দর্শক বিরতির পর আবারও স্বাগত ইসলাম ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে শুনেছেন মিস্ত্রী দা সিক রহমান আজ আমাদের আলোচনার বিষয় নদী রক্ষায় ব্লু নেটওয়ার্ক সম্ভাবনা ও চ্যালেঞ্জ আমরা ফিরছি আলোচনায় অধ্যাপক ডক্টর আক্তার মাহমুদ বুড়িগঙ্গাকে রক্ষায় ট্যানারি শিল্প সাভারে স্থানান্তর করা হলো এখন ধলেশ্বরী দূষিত হচ্ছে সারা দেশে নদ নদীগুলোকে আবর্জনার ভাগারে পরিণত করা হচ্ছে এবং এক্ষেত্রে সবচেয়ে অগ্রণী ভূমিকা রাখছে সরকারি প্রতিষ্ঠানগুলি তাহলে নদীগুলিকে বাঁচাবে কি বিরতির পূর্বে এই প্রশ্নটি আপনার কাছে আমার ছিল আমরা যে পরিকল্পনাটি করছি শেষ পর্যন্ত নিয়ে যাই না আপনি যে উদাহরণটা দিলেন যে চামড়া শিল্পটিকে আমরা সাভারে নিয়ে গেলাম নিয়ে গেলাম কিন্তু এটার পরবর্তীতে যে কাজগুলো সেখানে সেন্ট্রাল ইটিপি তৈরি করা বা অন্যান্য কারখানার ইটিপি গুলা তৈরি করা এবং সেগুলোকে সচল রাখা সেই কাজটা কিন্তু হয় না ফলে যেটা হয় যেটা হাজার ব্যাগ হয়েছে সে একই ঘটনা ওখানে হয় হওয়া শুরু করেছে যেটা আগে শুধুমাত্র বুড়িগঙ্গাকে দূষিত করত সেটা এখন শীতলক্ষা সহ বংশী নদী সহ অন্যান্য সকল নদীর উপরে এই প্রভাবটা ফেলছে সারা বাংলাদেশে কিন্তু চিত্রটা মোটামুটি একই রকমের দায়িত্বপ্রাপ্ত যে সরকারি প্রতিষ্ঠানগুলো থাকে। তারা তাদের কাজগুলো সঠিকভাবে করে না। এখন যারা মার্কেটে ইন্ডাস্ট্রি পরিচালনা করেন তাদের এক ধরনের ইচ্ছা থাকে যে সেখানে প্রফিট ম্যাক্সিমাইজেশন সে লাভ করতে চায় কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব কিন্তু সরকারের সরকারি প্রতিষ্ঠানগুলো সেই কাজগুলোতে আমার কাছে মনে হয় যে এখানে আমাদের প্রচুর দুর্বলতা আছে এটা শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক নয় চট্টগ্রাম কেন্দ্রিক নয় সারা বাংলাদেশে আমরা এটা দেখেছি আপনি যান প্রত্যেকটি নদী দূষণের কবলিত আর আরেকটি কথা এখানে খুব সুন্দরভাবে এসেছে সেটা হচ্ছে যে সমন্বিত আপনার পরিবহন পরিকল্পনার কথা আসছে সমন্বিত পরিবহন নীতিমালার কথা আছে বাংলাদেশে এই মুহূর্তে একটা সমন্বিত পরিবহন নীতিমালা আছে যেখানে সড়ক নৌপথ এবং রেলপথ সবগুলোকে সমন্বিত করে এই নীতিমালাটি তৈরি করা হয়েছে সবগুলোকে সমান গুরুত্ব কথা বলা কিন্তু আমরা বিগত যাবৎ আমাদের মধ্যে একটা প্রবণতা আমরা দেখেছি সেটা সরকারি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রেও দেখেছি সেটা হচ্ছে সড়ক কেন্দ্রিক যাবতীয় উন্নয়ন আহ কার্য পরিচালনা করা এখানে ব্যক্তি আহ ব্যক্তি স্বার্থ এখানে কাজ করেছে যারা পরিবহনের মালিক আছে পরিবহনের সাথে সম্পর্কিত ব্যবসা আছে তারাও এটাকে উৎসাহিত করেছে কিন্তু একটা মানে সরকার হিসাবে তার কাজই হচ্ছে প্রত্যেকটা জিনিসকে জনগণের স্বার্থে বিবেচনা করা কোনো ব্যক্তি মানুষ বা সংগঠনের স্বার্থে এটাকে বিবেচনা না করা তো সেদিক থেকে আমি বলবো যে যেই জলকেন্দ্রিক অর্থাৎ নৌপথের যে সুযোগটাকে এখনো বাংলাদেশে আছে এটাকে রিভাইভ করা এটাকে পুনরুদ্ধার করা আবার এটাকে আপনার বিজনেসের মধ্যে নিয়ে আসা মাত্র দুই বছর আগেও আমাদের যে সুনামগঞ্জ এলাকায় সেখানে বড় ধরনের বন্যা হয়েছে এবছরও হয়েছে কিন্তু এর আগে যেটা হয়েছে সেখানে কিন্তু রাস্তা তৈরি তৈরি করা করা। এর ওয়াটার ফ্লো মধ্য দিয়ে যে উন্নয়নগুলো হয়েছে এর মধ্য দিয়ে আমাদের পানির যে প্রবাহ এই পানির প্রবাহকে টেকসই আমরা করতে পারিনি অথবা অথবা প্রতিকূলতার বিরুদ্ধে মানে প্রকৃতির বিপরীতে গিয়ে আমাদের এই কাজগুলো হয়েছে ফলে তার ইম্প্যাক্টটাও আমরা দেখেছি আরেকটি জিনিস হয়েছে কালভার্ট তৈরি করার যে কালচারটা এখন এলজিডি বা তার মতো যে সংগঠনগুলো সংস্থাগুলো আছে তাদের যে ম্যান্ডেট আছে তারা সেই অনুযায়ী কালভার্ট তৈরি করে বা মানে ব্রিজ তৈরি করে কিন্তু খাল অথবা নদীগুলো দেখা যায় তার চেয়ে বড় এখন ছোট কালভার্ট যখন তৈরি করা হয় তখন আপনার খালের প্রস্ত এবং নদীর প্রস্থগুলো যাই কমে ফলে মানুষকে আবার খাল বা নদী দখলের একটা মানে লাইসেন্স দিয়ে দেওয়া হয় এই এই ধরনের পরিকল্পনার মধ্য দিয়ে তো সুতরাং আমি মনে করি যে এই উন্নয়ন পরিকল্পনাটা যেন নেচার বেস হয় এবং সেটা যেন টেকসই পরিকল্পনা হয় সে অনুযায়ী আমাদের পরিকল্পনার বাস্তবায়ন করা দরকার ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর তুহিনবাদুদ রাজধানীর খালগুলো দখল দূষণ মুক্ত করে একটি ব্লু নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার কেউ কেউ এটাকে সম্প্রসারণ করে সারা দেশব্যাপী নদ নদীগুলোকে নিয়ে একটি টেকসই ব্লু নেটওয়ার্ক তৈরির পরামর্শ দিচ্ছে এটা আসলে কতটুকু সম্ভব ঢাকায় যদি এই কাজ করা সম্ভব হয় ব্লু নেটওয়ার্ক তাহলে ঢাকার বাইরে সেটি করা আরো সহজ তবে ঢাকায় যত কঠিনই হোক না কেন এই কাজটা করা প্রয়োজন বলেই আমরা মনে করি এবং যত চ্যালেঞ্জই থাকুক সব চ্যালেঞ্জ মোকাবেলা করে এই কাজটা আমাদের বের করতেই হবে এর ওখানে আসলে কোনো বিকল্প নেই এর শাখা এবং উপশাখা নদীগুলোকে মানে ফসল রক্ষা করার জন্য নদীর ভেতর দিয়ে যে বাদটা পাশ দিয়ে বাদ দেওয়া হয়েছে এই নদীগুলো মরে গেছে এই যে যেমন ধরুন বন্যা হচ্ছে এই বন্যার খবর তো খুবই কম এটা নিয়ে এই অঞ্চলের মানুষের মধ্যে এখন তীব্র ক্ষোভ আছে যে কয়েকদিন আগে যখন ফেনীতে কিংবা নোয়াখালীতে ওই অঞ্চলে যখন বন্যা হলো সমস্ত গণমাধ্যমে এত সোচ্চার হলো সামাজিক যোগাযোগ মাধ্যম এত সক্রিয় হলো কিন্তু কোনোদিন কোনো দিন কোন সরকার এই ভাঙন প্রতিরোধে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই ওরা ব্যবস্থা গ্রহণ করে যখন ডুবে যায় ভেঙে যায় তখন বালুর ব্যবস্থা ফেলবে ছোট ছোট কিছু কাজ করে এটাকে সমন্বিত চেষ্টাও নয় এটা কোনো বড় প্রকল্পও নয় তো ধরুন তিস্তার থেকে যে শাখা নদীগুলো আছে আমরা যদি আমি একটা সহজ হিসেব বলি একদম নীলফামারী থেকে সমুদ্র পঞ্চগড় থেকে সমুদ্র বগুড়া থেকে সমুদ্র রাজশাহী থেকে সমুদ্র মানে আমরা সব জেলা থেকে সমুদ্র পর্যন্ত আমাদের নৌ ব্যবস্থাপনাটাকে গড়ে তুলতে পারি আমাদের এখান থেকে পাট যাক না বাঁশ যাক না যেত সমস্ত পণ্য যতদিনই লাগুক না কেন এটা পরিবহন করা সম্ভব সড়কের উপর চাপ কমবে নদীর নাব্যতা ঠিক রাখার জন্য সরকার কাজ করবে নদীর যখন নাব্যতা ঠিক থাকবে তখন প্রচুর মাছ থাকবে যখন মাছ থাকবে তখন নানান পোকামাকড়ও থাকবে জীববৈচিত্র্য ঠিক থাকবে এবং নদীতে যখন পানি থাকবে তখন পার্শ্ববর্তী ভূমির গঠনটাও আমাদের যেরকম ছিল নদীমাতৃক বাংলাদেশ হিসাবে সেই মাটির গঠনটাও ফিরে আসবে তা না হলে কিন্তু এখন মাটির গঠনও বদলে যাচ্ছে আমাদের এই রংপুর অঞ্চলের কথাই বলি আগে যত অল্প গভীরে পানি পাওয়া যেত খনন করলে শুষ্ক মৌসুমে এখন সেটা পাওয়া যায় না এখন অনেক গভীরে যেতে হয় ধন্যবাদ আপনাকে ডক্টর মনদু চৌধুরী নদী রক্ষায় নদী রক্ষা কমিশনের পাশাপাশি 28 টি মন্ত্রণালয় এবং বিভাগকে দায়িত্ব দেওয়া হচ্ছে স্থানীয় প্রশাসন আছে তার কেন নদীগুলো রক্ষা পাচ্ছে না কোন টাকা শুলে কি এখানে নদী রক্ষায় অ্যাপেক্স বডি কিন্তু আপনাদের জাতীয় নদী রক্ষা কমিশন কারণ জাতীয় নদী রক্ষা কমিশন হচ্ছে সকল নদ নদীর অভিভাবক নদীগুলিকে জীবন্ত সত্তা হিসেবে আমাদের মহামান্য হাইকোর্ট রেকগনাইজ করেছেন এবং তার অভিভাবক হচ্ছে জাতীয় নদী রক্ষা কমিশন কিন্তু জাতীয় নদী রক্ষা কমিশনের মানে আইনটা খুবই দুর্বল এবং তার যে ম্যান পাওয়ার বলেন বাজেট বলেন অন্যান্য সুযোগ সুবিধা খুবই লিমিটেড এবং মন্ত্রণালয়গুলি এই কমিশনটাকে সম্পূর্ণভাবে তাদের তাদের একেবারে কক্ষিগত করে রাখতে চান যার ফলে হচ্ছে কি যে এখানে যে একটা তদারকি করা এখানে যে কাজগুলিকে একটা সমন্বিত ব্যবস্থার মধ্যে আনা আপনি সেই কাজটা হচ্ছে না এক 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 রকমের কাজ করতে কেউ আছে নৌ রুটগুলি দেখতেছে কেউ আছে ওয়াটার ম্যানেজমেন্টের কাজ করতেছে আবার ট্রান্স বাউন্ডারি রিভার নিয়েও কিন্তু কমিশন আছে সেই কমিশন ফরেন মিনিস্ট্রির সাথে লেয়াজও করে সেখানেও আর জটিলতা আপনি নদীর কমপক্ষে সে রোকনের ডাটা অনুযায়ী একশো তেইশটা ট্রান্স বাউন্ডারি রিভার আছে কিন্তু আমাদের রিকগনাইজ করা আছে সাতান্নটা চুয়ান্নটা আপনার ভারতের সাথে তিনটা মায়ানমারের সাথে ফলে হচ্ছে বাকি নদীগুলি কিন্তু না তৈরি করে এত বেশি সব ট্রান্সবাউন্ড সত্তরটা আপনার হাইড্রোলিক স্ট্রাকচার করছে ব্যালাস করছে আপনার এই ড্যাম করছে ইত্যাদি করে তারা কিন্তু স্ট্রাটেজিক্যালি এই পানিকে ইউজ করে বর্ষাকালে পানি বেশি দেয় আবার যখন ড্রাই সিজনে পানি কম দেয় না ছাড়ে না অর্থাৎ তারা জিও পলিটিক্যাল টুল হিসাবে তারা যে পানিটাকে ইউজ করতেছে এই জিনিসটা কিন্তু সাম্প্রতিক সময় আমি জাতির সামনে তুলে ধরলাম আরো দু একজনে এখন সে বলেন কিন্তু আমাদের যারা রিভার সায়েন্টিস্ট এতদিন পর্যন্ত বলতেন একই কথা একই কথা বলতেন যে ভারতের সাথে আমাদের একটা আলোচনা করতে হবে ভারতের সাথে আলোচনা করে তো কোনো লাভ হয় নাই আপনার মাত্র তিনটা নদীর চুক্তি হয়েছে তাও কিন্তু দুইটা অত্যন্ত মাইনস ফেনি নদী আর কুশিয়ারা এখন আমাদের যেটা করতে হবে

মানে সংখ্যা এক হাজার না আটশো এটার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে নদীগুলোকে আপনি যতগুলো এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে সেগুলোকে প্লটিং করে ফেলা রেকর্ড করে ফেলা এবং সেগুলোকে জনসমক্ষে নিয়ে আসা এবং পরবর্তীতে এগুলোকে উদ্ধারে নিয়ে আসা এখন যদি কিছু মাইনর আরো পরিবর্তন করা প্রয়োজন হয় সেটা পরবর্তীতে অ্যাড হতে পারে কিন্তু জরুরি হচ্ছে এখনই যতগুলো নদী রেকর্ড হয়েছে সেগুলোকে ম্যাপ তৈরি করে একটা মাস্টার প্ল্যান তৈরি করে এটাকে জনসমক্ষে নিয়ে আসা এবং পপুলার যত মিডিয়াতে আছে সেগুলোকে প্রকাশ করা এটি হচ্ছে প্রথম কথা কথা দ্বিতীয় হচ্ছে যে নদীর সীমানা চিহ্নিত করা এটা দরকার এবং সেই সীমানা চিহ্নিত হওয়ার পর পরে সেগুলোকে সংরক্ষণের ব্যবস্থা করা এটা দ্বিতীয় নাম নাম্বার নম্বর তিন নম্বর আমার কাছে আর একটা মনে হয় যে এই শুধুমাত্র উদ্ধার তৎপরতা চালালেই চলবে না যারা নদীর যে জমি যেটা ব্যক্তিগত নামেও বরাদ্দ দিয়েছে এই ধরনের কাজ যে শুধু ভুল হয়েছে তা কিন্তু না এটা ইচ্ছাকৃত ভাবে অনেক জেলা প্রশাসনের লোকজন এটার সাথে জড়িত এদেরকে চিহ্নিত করে ভূমি এটা একটা ধরনের চক্র আছে চিহ্নিত করে পানিশমেন্ট দেওয়ার ব্যবস্থা করা আর চার নম্বর যেটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় যে যে হচ্ছে আমরা যেন তৈরি করি প্রকল্প না যাচাই করা আপনার ফিজিবিলিটি গুলা সঠিকভাবে তৈরি করা এগুলো যেন বায়াস ফিজিবিলিটি না হয় এগুলো যেন একেবারেই সাইন্টিফিক ফিজিবিলিটি হয় যেটা ফিজিবল হবে না সেটা করা যাবে না এটা কারো ইচ্ছা অনিচ্ছা বা রাজনৈতিক কারণে কোনো প্রকল্প নেওয়া এই কাজ থেকে বন্ধ করতে হবে ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য নিশ্চয়ই ভবিষ্যতে অন্য কোনো আলোচনা আপনাদেরকে আমরা পাবো দর্শক নদ নদী নির্মাঞ্চল জলাভূমি দখল দূষণ হয়ে যাওয়ায় চরম ঝুঁকিতে পড়েছে দেশের পানি বন্যা ব্যবস্থাপনা জালের মতো বিস্তৃত নদ নদী থাকার পরেও দেশে অতিবৃষ্টি হলেই বন্যা দেখা দিচ্ছে জলবদ্ধতা তৈরি হচ্ছে আবার খরা কিংবা শুষ্ক মৌসুমে পানি শূন্য হয়ে পড়ছে দেশ নদীমাত্রিক বাংলাদেশের এমন পরিণতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আজকে আলোচকরা যেমনটি বলবার চেষ্টা করেছেন যারা নদী ও নদীর জায়গা অবৈধভাবে ব্যক্তি প্রতিষ্ঠানের নামে বরাদ্দ দিচ্ছে মালিকানা তৈরি করে দিয়েছে তাদের চিহ্নিত করে শাস্তি আওতায় আনতে হবে অন্তর্বর্তী সরকারের মেয়াদেই নদীগুলো দখল দূষণ মুক্ত করতে প্রয়োজন একটি ক্র্যাশ প্রোগ্রাম চালু করতে হবে শস্যের মধ্যে থেকে ভূত তাড়াতে হবে স্থানীয় প্রশাসনকে জবাব দিয়ে তার আওতায় আনতে হবে খুব দখল মামলা দিয়ে নদী ও পরিবেশ কর্মীদের হয়রানি ও হিনস্থা করার যে প্রবণতা দেখা যাচ্ছে তা বন্ধে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে দর্শক আজ পর্যন্তই আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ